আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইদানিং আমি আমার ভিডিও কমেন্টগুলোতে দেখতে পাচ্ছি যে অনেক মাছ চাষী ভাই কমেন্ট করছেন যে ভাই মাছ চাষ করে তো লস খাচ্ছি, বা এই মাছ চাষ করে লস খেয়েছি, সেই মাছ চাষ করে লস খেয়েছি। এমনকি এমনও প্রশ্ন আসে যে ভাই মাছ চাষ করতে গিয়ে পোনা যখন আমরা অর্ডার দিয়েছি সেই পোনা ঠিক মতো পাচ্ছি না, বা অর্ডার দেওয়ার পরে ঠিক সাইজের পোনা পাচ্ছে না, বা কমিটমেন্ট ঠিক থাকছে না। এবং অনেকেই আমাদের জানতে চান যে ভাই এরকমটা হচ্ছে কেন, ইদানিং এই জিনিসটা খুব বেশি হচ্ছে। তো আজকে আমরা এসেছি যে কি কারণে আপনারা মাছ চাষ করে লস খান, এবং কি কারণে আপনারা মাছের পোনা কিনতে গিয়ে ধরা খাচ্ছেন, বা কেন আপনারা ঠিক জিনিসটা পাচ্ছেন না, তারই রহস্য উদ্ঘাটনের জন্য আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা গ্রামে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা বলেছিলাম যে এসেছি মেবিন মৎস্য হ্যাচারিতে, আর মেবিন মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী হচ্ছে মোহাম্মদ আলী ভাই। চলুন আমরা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে পরিচয় নিই। আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? জি জি ভালো। তো আপনাদের হ্যাচারির বৈশিষ্ট্য বা কবে থেকে আপনাদের হ্যাচারি ব্যবসা শুরু, এই বিষয়টা আমরা জানতে চাই। হ্যাচারি হলো প্রায় মনে করেন যে আমি 1994 থেকে হ্যাচারি শুরু, মানে আমি নিজে আর কি 94 থেকে শুরু করছি। কিন্তু এর ভিতরে মনে করেন যে আমরা জন্মের আগে আপনার বাপসা ছাড়া উনিরা মাছ চাষ করতো, তখন হ্যাচারি ছিল না। তখন ওই যে ঘাটপার থেকে রেনু আনতো, অন্যরা তারা আর কি রেনু প্রোডাকশন করতো, মানে তাদের কাছ থেকে আর কি আমরা শিক্ষা পেয়েছি। মানে তারপর আস্তে আস্তে আর কি আমরা নিজে ওই আগে রেনু করতাম হ্যাচারির আগে, তার পরবর্তী আমরা সম্ভবত হ্যাচারি করলাম 94 সাল থেকে। এই আর কি আজ পর্যন্ত এই মনে হয় যখন এই ব্যবসার প্রতিষ্ঠানে আছি। তো আপনার কাছে আজকে প্রধানত কিন্তু আশা যে আমাদের সাবস্ক্রাইবার ভাইরা বা মাছ চাষি ভাইরা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যারা আছেন, তারা অনেকেই আমাদেরকে অবজেকশন জানান যে তারা মাছের পোনা কিনে কোয়ালিটিফুল পোনা পাচ্ছেন না, আবার পোনা কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, এর কারণটি কী? এটার কারণটা হলো কিছু কিছু মাছ চাষি আছে, মানে যারা আসলে তো হ্যাচারি নাই তাদের, তারা বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে, সংগ্রহ করে বিভিন্ন হ্যাচারির নাম বললে তারা মাছ বিক্রি করে। কিন্তু আসলে ক্রেতারা একটু ভুল মানে বলতে একটু ভুল হয় তাদের, তারা যদি সরাসরি কোনো হ্যাচারি মালিকের সাথে আসে, আসে যদি আপনার মাছের বা হ্যাচারি দেখিয়া জাত ভালো জাতের মাছ কিনে, তা আমার মনে হয় যে তারা আর কোনোদিন ঠকবে না। আর তারা যদি এইভাবে এই যে অনলাইনে যে মাছগুলো যে বিক্রি করা হয় বা বিভিন্ন বিশ্বাসের উপরে, সত্যকার বলতে তারা আসলে এগুলোর ভালো মাছ দিলে তারা এতটুকু লাভবানি লাভ করতে পারবে না। বিদায় তারা বিভিন্ন ধরনের মাছ উন্নত জায়গা থেকে সংগ্রহ করে তারা এই মাছগুলো বিক্রি করে, বিক্রি করাতে দেখা গেছে অনেক চাষিরা সঠিক মাছ পাওয়া না পাওয়াতে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়, বা তারা খাবার দেয় কিন্তু মাছের রেজাল্ট খুবই খারাপ, তাই পরে বিভিন্ন জায়গা থেকে এইগুলো রিপোর্ট আসে। আসলে যারা যারা মানে বাইরে থেকে যে মাছগুলো তারা বিক্রি করে, আমাদের হ্যাচারি কীভাবে মাছ কী করতে হয় বা তাদের তো এটা কোনো সম্ভাবনা বা তারা জানেও না বা আইডিয়ারও নাই। তাই মাছ চাষিরা যারা বাংলাদেশের মাছ চাষিরা আছে, তারা তো প্রত্যেকে বিশ্বের উপরে পোনাগুলো ছাড়ে নিয়ে নেয়। কিন্তু আসলে অ্যাকচুয়ালি যারা হ্যাচারি মালিক তারাই বলতে পারবে এগুলোর মাছ কীভাবে বা কোন মাছ দিলে ভালো হবে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আমাদের বেলা দেখা গেছে বিভিন্ন জায়গায় যে আমাদের যে পার্টিগুলান আছে, তখন আমাদের পার্টিগুলো বিশ্বস্ত পার্টি যারা দেখা গেছে আমরা একটা প্রতিষ্ঠান করছি, এই প্রতিষ্ঠান মনে করেন যে আমরা মারা গেল তারপর আমাদের সন্তানরা তারাও চালাবে, কিন্তু আমাদের তো এগুলো ডুপ্লিকেট করা সম্ভব না। আমাদের যেভাবে ভালো চাষিরা উন্নয়ন করতে পারে বা আমাদের যতটুকু ভালো আমরা তাই বলে আমরা সেই মাছগুলো নিয়ে আমরা ভোর থেকে ডিম সংগ্রহ করি। যেমন আমরা পাঙ্গাস মাছ নির্বাচন 7 থেকে 8 কেজি ওজনের মাছ থেকে ডিম কালেকশন, রুই মিকেল এগুলোর বিভিন্ন মাছ আপনার দেখা গেছে আপনার 5 কেজি 4 কেজি এর নিচে ডিম করলে মাছের গ্রোথ আসে না। বিভিন্ন চাষিরা মোটামুটি রিপোর্ট দেয় যে ভাই আমাদের মাছ তো গ্রোথ আসে না, খাবার ঠিকই খাওয়ায় কিন্তু মাছের রেজাল্ট ভালো না। কিন্তু আসলে অ্যাকচুয়ালি মাছ মাছের যে মা মাছ আর পুরুষ মাছ, এই দুটোর মাছ ওজনে ভালো থাকতে হবে, বড় থাকতে হবে, হ্যাঁ বয়স্কভাবে ডিম নিতে হবে, সময় মতন সব মাছের খাদ্য পুষ্টিকর খাবার দিতে হবে, বিভিন্ন সমস্যার কারণে দেখা গেছে মাছ চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর যদি সঠিকভাবে হ্যাচারি মালিকরা যদি সঠিক পর্যায়ে যদি যত্ন নেয় মাছের ভুট মাছের, আমার মনে হয় যে সবাই প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। আচ্ছা, এর মধ্যে কিছু মাছ চাষি ভাই যারা ভুক্তভোগী, তারা আমাকে অনেক সময় ফোন করে জানতে চান যে ভাই অমুক জায়গা থেকে পোনা নিয়েছি, বা পোনা নেয়ার পরে বা তারা বিক্রি করে দেওয়ার পরে কোনো রকম সাপোর্ট বা কোনো সমস্যা হলে তারা কোনো পরামর্শ দেয় না, ইভেন ফোন নাম্বারে ফোনও ধরে না। তো আপনারা কি এরকম সহায়তা দেন যারা আপনাদের কাছ থেকে পোনা সংগ্রহ করে?
যারা আমরা এদিকে মাছ কিনে নেয় মানে যা মাছ চাষি যারা মানে দালাল মানে তারা না যারা মাছ চাষি তারা মনে করেন যে যতটুকু পরামর্শ দেয় আমরা ততটুকু তাদের জন্য পরামর্শ দিই যদি মাছ কোনো অবস্থা রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা তারপরে রিফিট করে মাছ দিয়ে দিই আর দ্বিতীয় সমস্যা হলো আমরা যারা মাছ চাষি যারা আমাদের চাষি তাদের কোনো অবস্থাতে খারাপ মাছ দিলে তারা মাছ আমাদের কাছ থেকে নেবে না কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাছ যে তারা সংগ্রহ করে এই সংগ্রহ মাছগুলো আসলে সঠিক তারা পায় না এই কারণে তারা এই বৃত্তবোধী হয় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় এই হলো সমস্যা তাহলে আমাদের যেটা বুঝতে পারলাম কথা বলে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যে আমাদের বুঝতে হবে এবং নিজেরও মেধা খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে যে কোন জায়গা থেকে নিলে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং তার ব্যাকগ্রাউন্ড কী বা কত বছর যাবত তাদের অভিজ্ঞতা আপনারা পোনা কেনার সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে কোথা থেকে নিচ্ছেন কার কাছ থেকে নিচ্ছেন এমন না যে শুধু ভিডিওতে দেখবেন আর পোনা সংগ্রহ করে ফেলবেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন জি কি বলেন মোহাম্মদ আলী না না ঠিক আছে আপনার জায়গা অবশ্যই এটা হলো সত্যিকার যে অনেক আছে যে ইউটিউবের ভিতরে মাছ কিনে নেয় কিন্তু তারা আসলে ইউটিউবে কোন জায়গায় থেকে যে মাছগুলান মা মাছগুলান বা বাবা মাছগুলান যে সংগ্রহ করা হয় এগুলো বুঝতে হবে এগুলো যদি ভালো জাতের মাছ না হয় তাহলে চাষিরা কখনো লাভ করতে পারবে না বরং তারা ক্ষতিটা বেশি হবে আচ্ছা আচ্ছা বন্ধুরা আরেকটি বিষয় আমরা শুনতে পাই বা আপনাদের কাছ থেকে আমরা জানতে পাই যে বর্তমানে পোনা সংগ্রহের সময় অনেকে আছেন যে 20,000 বা 50,000 পিস পোনা অর্ডার করেছেন অনলাইন থেকে কিন্তু বাস্তবে তার কাছে যখন পোনা ডেলিভারি দেওয়া হয় বা ডেলিভারি গ্রহণ করা হয় তখন দেখা গেছে তারা পোনা কম পান বা সংখ্যায় গুণে মাপা দেখা গেছে যে 20,000 পোনা অর্ডার ছিল সেখান থেকে অনেকটাই কম পান এটার কারণটা কি মোহাম্মদ আলী ভাই এটার কারণটা হলো আসলে তো তাদের তো অ্যাকচুয়ালি হ্যাসারি নাই আচ্ছা তাদের ব্যবসাটা হলো কিনে নেওয়া যা বেশি বিক্রি করতে পারে তাদের জন্য তাই লাভ আচ্ছা আর একটা হ্যাসারি মালিক যখন তারা মাছ দিবে পার্টি করে তখন তারা চিন্তা ভাবনা করবো যে পার্টিটা বাঁচাইতে হবে মানে মাছটাতে সঠিক পায় তারা সেভাবে হলে ব্যবস্থা করে আমরা যদি 1,00,000 মাছ দিয়ে দেওয়া গেছে আপনার 5,000 মাছ বেশি দিতে হয় এটা হলো আমাদের নিয়ম আর যারা মানে বাহিরে যে দালালগুলান যে মাছ বিক্রি করে হ্যারে তো কোনো হ্যাসারি নাই না থাকার কারণ হলো তারা তো যদি একবার পার্টি করে মাছ দিতে পারে পরবর্তী তারা পার্টি চিন্তা করে না আর আমাদের ব্যবসাটা তো পরে পর আমাদের যুগ গেল আর পরবর্তী আমাদের সন্তানের সন্তানরা করবে মানে এইভাবে আর কি চালিয়ে যেতে হবে তাই আমাদের ব্যবসাটা হলে সঠিকভাবে করতে হবে আমরা যদি সঠিকভাবে না করি তা আমাদের কোনো গ্রাহক আমাদের কাছে আসবে না এটা হলো সঠিক এটা সঠিক নিয়ম নিয়ম তো আরেকটি জিনিস মোহাম্মদ আলী ভাইয়ের কাছে জানতে চাওয়া যে বর্তমানে যে মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় যে মাছ চাষের খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি ও অন্যান্য নানাবিধ সমস্যার কারণে মানুষ কিন্তু এই সকল সমস্যার কারণে লসের সম্মুখীন হন কারণ খাদ্যমূল্য অনেক বেশি যার কারণে মাছ চাষ করতে গিয়ে মানুষ লস বুঝেন না বা অভিজ্ঞতার অভাবে এই কাজটি হয়ে থাকে যে তারা লসের সম্মুখীন হন তো আপনার পরামর্শ অনুযায়ী যেহেতু আপনি অনেক বছর যাবৎ এই লাইনে আছেন একদম ছোটকাল থেকে বা আপনার প্রজন্ম ধরে তা আপনার পরামর্শ অনুযায়ী যে কীভাবে করলে একটা মাছ চাষি সেটা কার্প মাছ হোক বা দেশি মাছ হোক বা কোন ধরনের মাছ চাষ করলে সে লাভবান হবে এটা আপনার কী পরামর্শ এটার পরামর্শ হলো যখন আমরা মাছটা পোনা মাছটা বিক্রি করি আচ্ছা এই মাছটা হলে আপনার এক সাইজ দিতে হবে আচ্ছা কোনো যদি ছোটো বড়ো মাছ থাকে তখন দেখা গেছে মাছ একটা বড়োটা খাবে ছোটোটা খাবে না তখন দেখা গেছে পুকুরে বোঝা দেখা গেছে 100% ভিতরে দেখা গেছে আপনার 50% মাছ তখন মারা যায় তখন এটি খাবার খেতে পারে না বড় ছোটো মাছ থাকলে এলে অনেক সমস্যা আর পুকুরে যারা যারা গ্রাহক যারা মাছটা কিনে নিয়ে যা তাদের একটা লক্ষ্য রাখতে হবে যে তাদের পুকুর ঘুলায় যে কোনোভাবে যে কোনো রাগ কষি মাছ না থাকে আর একদম ছোটো যদি চারাপোনা থাকে ছাড়ে তখন হলে আপনার করতে হবে একদম পরিষ্কার করে পানি টানি শুকায়া যদি পানি না শুকাইতে পারে তার একটা ব্যবস্থা হলো বিষ মেরা বিষ প্রয়োগ করে তারপর ওদের সমীথন করে সব কিছু মানে সুন্দর পরিবেশ করে তারপরে তো মাছটা ছাড়লে তা সঠিক পোনাগুলো চাষিরা পাবে আর যদি মনে করেন যে সঠিকভাবে না ছাড়ে আমরা যত ভালো দিই তা কোনো লাভ হবে না কিন্তু মাছ চাষিগর তাদের আগ্রহীভাবে কাজ করতে হবে আমাদের পরামর্শ নিয়ে কাজ করলে যারা না বুঝে মাছ সম্বন্ধে না বোঝে নার্সারির সম্বন্ধে তা তাদের অবশ্যই হ্যাসারি মালিকগণের থেকে বা যারা যারা টেকনিশিয়ান আছে বা তাদের কাছ থেকে পরামর্শ নিলে আমার মনে হয় যে সবথেকে ভালো হবে ভালো হবে না এটাও ঠিক আছে মোহাম্মদ আলী ভাইয়ের কথা অনুযায়ী কারণ এই লাইনে যেহেতু অনেকদিন যাবৎ তিনি আছেন উনিও হয়তো বা ব্যক্তিগতভাবে জানেন যে অনেক মাছ চাষি ভাই আছে যে অনলাইনে ভিডিও দেখে হুট করে পোনা নিয়ে তার পুরনো পুকুরে ছেড়ে দেন এটা কিন্তু আসলে একেবারেই ঠিক নয় কখনোই আপনি পুরনো পুকুরে পোনা ছেড়ে সফল হতে পারবেন না মোহাম্মদ আলী ভাই হয়তো এই বিষয়টি বোঝাতে চেয়েছেন যে সব কিছু প্রস্তুত করে অর্গানাইজড ভাবে তারপরে শুরু করা উচিত জি জি আর আরেকটি ব্যক্তিগতভাবে প্রশ্ন যে মানুষ কি দেশি মাছ চাষ করে লাভবান বর্তমানে না
সাদা মাছ বা অন্যান্য কার্পজাতীয় মাছ চাষ করে। এখন বর্তমানের যুগে যে আমরা যা দেখতেছি, মনে করেন যে আমাদের তো অনেক পার্টি আছে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের ভিতরে আমাদের পার্টি, যেহেতু অনেকদিন ধরে ব্যবসা করি, এদের ভিতরে মানে তারা পরামর্শ একটাই বলে, যারা সঠিক বুঝে তাদের কোনোদিন লস নাই। যদি খাবার দাম বাড়তি আছে ঠিক আছে, এবারে বছর মাছের দামও বাড়তি, তাই এই পরামর্শে আমি মনে করি যে মাছের নার্সারিটা সঠিকভাবে করলে আর খাবারটা যদি ভালো মানগতভাবে ভালো থাকে আর পুকুরগুলো যদি কোনো রাক্ষসী মাছ না থাকে, যদি ভালোভাবে পরিষ্কার করে মাছ ছাড়ে, তা আল্লাহর রহমতে আমি মনে করি যে মাছ চাষে লাভবান হবে, লাভবান হবে ইনশাআল্লাহ। তো আমারও তাই মনে হয় যে, কারণ আপনি আপনার অভিজ্ঞতার উপরে আপনি লাভ হবে কি হবে না বা আপনি লস খাবেন কি না কি হবেন, এটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করছে। কারণ যেহেতু সাধারণ একটি চিন্তায় একটি মাছ চাষি ভাই লস খাচ্ছেন আর একজন হ্যাচারি মালিক কীভাবে তার পোনাগুলো বা মাছগুলো টিকিয়ে রাখছেন, তার অভিজ্ঞতার খাতিরেই কিন্তু তিনি টিকিয়ে রাখছেন। তার অভিজ্ঞতা বা কোন সময় কী হচ্ছে, অসুখ বিসুখ সম্পর্কে জানেন বা কী করলে কী হবে এবং কখন কী করতে হবে এই বিষয়গুলো জানেন, যার কারণে তিনি পদক্ষেপ নিতে পারেন। জি জি। আর নতুন মাছ চাষি ভাই যেই বিষয়গুলো জানেন না বিধায় কিন্তু তারা লসের সম্মুখীন হন। তো বন্ধুরা, আপনারা মাছ চাষের ক্ষেত্রে এই বিষয়গুলো জানবেন, জানার চেষ্টা করবেন, এবং অথেন্টিক বা স্বনামধন্য প্রতিষ্ঠান যাদের কাছে আপনি বিশ্বাস করতে পারবেন এরকম প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করবেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনি পোনা ক্রয়ের পরে মাছ চাষকালীন সময়ে যে কোনো সমস্যা আপনি যখন পড়বেন, সেটা অসুখ হোক, মাছের গ্রোথ হচ্ছে না বা পরিচর্যা বিষয়ক, এই বিষয়গুলো যাবতীয় সাপোর্ট সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাবেন। আর যখন আপনি অনলাইন থেকে দেখে হুট করে একজনের শুধুমাত্র অল্প একটা ভিডিও দেখে অর্ডার করে ফেললেন, তা আপনার কাছে মাছ আপনি বুঝে পেলেন ঠিকই, হয়তো বা কম বেশি যাই হোক পেলেন, কিন্তু সেক্ষেত্রে আপনি ভালো সাপোর্ট পাবেন না, সহায়তা পাবেন না। পরবর্তীতে যখন আপনি সমস্যায় পড়বেন তখন দেখবেন তাদের আর সহায়তা পাচ্ছেন না, তখন আপনি তখন আপনি ঠিকই লসের সম্মুখীন হবেন। তো আপনারা এই মেবিন মৎস্য হ্যাচারি সম্পর্কে জানলেন, তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখালাম, তারা সকল ধরনের মাছ উৎপাদন করেন এবং রেণুসহ পোনাসহ সব কিছুই তাদের কাছে পাওয়া যায়। আর যেহেতু অনেক বছর যাবৎ তারা এই লাইনে আছেন, তো একটা অভিজ্ঞতার আলোকে তাদের পোনার কোয়ালিটিও ভালো। জি। তো আপনারা আশা করি যে মেবিন মৎস্য হ্যাচারির সাথে যোগাযোগ করবেন। মোহাম্মদ আলী ভাই এর সত্ত্বাধিকারী, তো ভাই আপনাদের ঠিকানাটি একটু ডিটেলস বলে দিলে ভালো হয়। ঠিকানা হলো আমাদের গ্রাম ধলা, থানা হলো ত্রিশাল, জেলা ময়মনসিং। আচ্ছা। আর কি যে যারা চাষি বাইরে আছেন, আপনাদের আমি একবার বারবার বলি, আপনারা প্রত্যেকেই ভালো পরামর্শ অনুযায়ী কাজ করেন, আপনারা অবশ্যই 100% আপনারা লাভবান করতে পারবেন। আচ্ছা। তো আপনারা ইচ্ছা করলে তার কাছ থেকে এসে আপনি পরামর্শ হ্যাচারি ভিজিট করে এমনিতেও পরামর্শ যদি প্রয়োজন হয় পরামর্শ নিতে পারবেন যে কোনো সময়। মোহাম্মদ আলী ভাই অত্যন্ত সহৃদয়বান ব্যক্তি, আর উনার মোবাইল নাম্বারটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে আপনি পরামর্শ হোক আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। মোহাম্মদ আলী ভাই, জি ভাই, আল্লাহ হাফেজ, আমাদেরকে অনেক সময় দিলেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।